হ্যালো বন্ধুরা প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিজ্ঞপ্তি শেয়ার করতে চলেছি যেখানে ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু কোনো রকমের কোনো অ্যাপ্লিকেশান ফি প্রোভাইড করতে হবে না তো এখানে আপনি আবেদন করতে পারেন এখানে প্রথমে ট্রেনিং দেওয়া হবে এবং তারপরে কিন্তু এখানে নিয়োগ হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেখাই রয়েছে ইম্পর্ট্যান্ট ডেট তো এখানে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং তার জন্য আমি অ্যাপ্লিকেশান করার জন্য সাইটও আপনারা পিডিএফ থেকেই পেয়ে যাবেন তো এখানে যদি আপনারা দেখেন উনত্রিশে জুলাই থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে আপনারা এই আবেদন চলবে সতেরোই আগস্ট দু হাজার কুড়ি বিকেল ছটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু প্রথমে মেরিটের উপরে এখানে রেজাল্ট বা সিলেকশন হবে প্রথমে আপনাদের ট্রেনিং হবে এবং ট্রেনিং চলবে প্রায় এক বছর পর্যন্ত এবং তারপরে কিন্তু এখানে নিয়োগ হবে সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে আপনারা লিঙ্ক পেয়ে যাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে এখানে যেটা বলা হচ্ছে এক বছর পর্যন্ত অর্থাৎ বারো মাস পর্যন্ত এখানে ডিউরেশন রয়েছে ট্রেনিংয়ের শুধুমাত্র এখানে যেটা বলা হচ্ছে যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য বাকিগুলোর ক্ষেত্রে এখানে ট্রেনিং পিরিয়ড যেটা বলা হয়েছে ছ মাস পর্যন্ত কিন্তু এখানে ট্রেনিং থাকবে বন্ধুরা আপনারা যদি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন এরকম যদি হয় তাহলে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হতে পারেন তার জন্য প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন টেলিগ্রাম অ্যাপ এবং সেখানে গিয়ে সার্চ করুন প্রগতি থ্রি সিক্সটি ফাইভ কি টু সাকসেস অথবা আপনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু জয়েন করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন এবং সেখানে জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হতে পারেন এখানে বিভিন্ন ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে টেস্ট করা হয় সেগুলোর উপরে কিন্তু বিভিন্ন রকমের কুইজ হয় এবং স্টাডি মেটেরিয়ালসও দেওয়া হয় পিডিএফগুলো যে একদম কিন্তু বিনামূল্যে আপনি সেগুলো পেয়ে যাবেন তো তাড়াতাড়ি যুক্ত হয়ে নিতে পারেন এখানে আবেদন করার জন্য এজ ক্রাইটেরিয়া যেটা বলা হচ্ছে আঠেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এবং সেটাকে কাউন্ট করা হবে সতেরোই আগস্ট দু হাজার কুড়ি অনুযায়ী যেহেতু সতেরোই আগস্ট এখানে আবেদন করার জন্য শেষ তারিখ এবং ডেট অফ বার্থটা আপনার হতে হবে এখানে বলা হচ্ছে সতেরোই আগস্ট উনিশশো ছিয়ানব্বই থেকে সতেরোই আগস্ট দু সালের মধ্যে তো তার মধ্যে আপনার ডেট অফ বার্থ হতে হবে তবে যে আপনি রিল্যাক্সেশন পেয়ে যাবেন যদি আপনি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে পাঁচ বছরের রিলাক্সেশন পাবেন আপারে যে এবং ও ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনার জন্য আপার এজে তিন বছরের রিল্যাক্সেশন থাকছে এখানে কিন্তু বিভিন্ন সেক্টরে নিয়োগ হচ্ছে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি নর্দার্ন সেক্টর লেখা রয়েছে নর্দার্ন সেক্টর ছাড়াও এটা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন তো এখানে ওয়েস্টার্ন সেক্টর রয়েছে আমাদের কলকাতা যেখানে পড়ছে সেটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর তো আমরা যদি সেন্ট্রাল সেক্টর ওপেন করে নিই তাহলে আমরা এখানে দেখতে পাবো সেন্ট্রাল সেক্টর আমরা ওপেন করে নিয়েছি সেন্ট্রাল সেক্টরের মধ্যে যেটা পড়ছে আগরতলা এবং কলকাতা আমরা কলকাতার ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো একটু দেখে নেব কলকাতার ক্ষেত্রে অ্যাকাউন্ট্যান্টের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটা ভ্যাকেন্সিস রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য রয়েছে তিরিশটা ভ্যাকেন্সিস কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট তো কোপার জন্য রয়েছে দশটা ভ্যাকেন্সিস ইলেকট্রিশিয়ানের জন্য তিনটে ভ্যাকেন্সিস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে রয়েছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেন্স তো তার জন্য ছটা ভ্যাকেন্সিজ রয়েছে সার্ভেয়ারের জন্য রয়েছে চারটে ভ্যাকেন্সিজ টোটাল আমরা দেখতে পাচ্ছি কলকাতার জন্য আটান্নটা এবং সেন্ট্রাল সেক্টর টোটাল রয়েছে দুশো একুশটি ভ্যাকেন্সিজ যদি আমরা দেখি কোন কোন পোস্টে এখানে নিয়োগ হবে তাহলে দেখব অ্যাকাউন্ট্যান্টের জন্য যে যোগ্যতাটা চাওয়া হচ্ছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশানে আপনার এবং সেটা কমার্সে এটা বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশান অথবা ব্যাচেলর ডিগ্রি আপনার থাকতে হবে কমার্স নিয়ে ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি তো আপনার আপনার কিন্তু কমার্স গ্রাজুয়েট আপনাকে হতে হবে যদি আপনি এই পোস্টের জন্য করতে চান অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স তো তার জন্য আপনার বলা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি গ্র্যাজুয়েশান ইন বি আর বিবিএ ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি তো আপনার বিবিএ থাকলেও হবে অথবা আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে আইটিআইএ স্টেট ট্রেড স্টেনোগ্রাফি ইংলিশ অর সেক্রেটারিয়াল প্র্যাকটিস এখানে যদি আমরা দেখি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপার জন্য রয়েছে ইন কোপা ট্রেট যদি আমরা দেখি ড্রাফটসম্যান সিভিল তো এখানে অনেকগুলো রয়েছে আইটিআই এর জন্য এখানে আপনারা দেখতে পারেন এখান থেকে যেখান যেটার জন্য আপনারা আবেদন করতে চান সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এটা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ তো এখানে যদি আমরা দেখি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ হবে এবং আমরা এখানে যদি দেখি এখানে কিন্তু অনেকগুলি এখানে বারো পাতার পিডিএফ দিয়ে দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে অ্যাটাচ করে দেবো আপনারা এখানে আবেদন করার আগে অবশ্যই ভালো করে দেখে নিতে পারেন এখানে আপনি যখন ট্রেনিংয়ের জন্য যুক্ত থাকবেন তখন এখানে মান্থলি স্টাইপেন্ডের কথা এখানে বলে দেওয়া রয়েছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি অনুযায়ী তো এখানে আপনারা দেখে নিতে পারেন এটা এখানে যদি আমরা দেখি অ্যাপেন্ডিক্স ওয়ানে যেটা দেওয়া রয়েছে নেম অফ ওয়ার্ক সেন্টার তো এখানে করেসপন্ডিং স্টেটস এবং করেসপন্ডিং ডিস্ট্রিক্টের নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো আমরা যদি এখানে দেখি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে কলকাতা থেকে যেটা বলা কলকাতা ওয়ার্ক সেন্টার বলা হয়েছে এবং কলকাতাতে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার জন্য অল ডিস্ট্রিক্টের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ করব কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যারা আবেদন করতে চায় এখানে তারা আবেদন করতে পারবে এখানে আপনি বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ